কোনো অবস্থব দাবি নিয়ে বিএনপি সহ বিরোধী দলের সঙ্গে সংলাপ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালে উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একই সঙ্গে আরপিও সংশোধনী করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি, বরং জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে এ ব্যাপারে কিন্তু কোন সন্দেহ নাই, উদাহরণ অনেক আছে। আমি দিতে পারি সময়ের আর বিচার বিভাগ স্বাধীন, আমরা এরকম পত্র লিখি না। ওনারা যদি এই কোন পত্র ওনারা দেখাতে পারে তাহলে পরে সেটা নিয়ে বাহাজ। আর তৃতীয়ত ওনাদের এখন আমার মনে হয় যে অন্য কিছু কোন ইস্যু না খুঁজে পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য ওনারা অনেক সচেষ্ট হচ্ছে।